ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষিকাদের নিজের জেলায় বদলি করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পরই কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী মহলে একটা বেশ ভালোই আলোচনা শুরু হয়েছে এবং আমরা দেখেছি বেশ কিছু ডিআই অফিস থেকে অলরেডি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে যে আই ওয়াই এস যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেটাকে যদি কোনো ভুল থাকে সেটা কারেকশান করার জন্য বলা হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ডেট দেওয়া হয়েছে কোথাও তিন দিন বা কোথাও কুড়ি তারিখের মধ্যে করতে হবে এই ব্যাপারটা শুরু হয়েছে এবং তারপরেই একটা কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী মহলে এটাকে নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে যে তাহলে এটাই বোধ হয় জেলায় জেলায় বদলির একটা প্রথম প্রক্রিয়া হিসাবে শুরু হলো এবং এটা সত্যি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবার একটা বিষয় দেখুন এবং এই যে এডিট করার যে প্রক্রিয়াটা সেটা ও এ মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে এডিট এমপ্লয়ি প্রোফাইল সেখানে যে আফটার ফাইনালাইজেশান তার আন্ডারে গিয়ে সেখানে এডিট কন্ট্যাক্ট ডিটেলস সেখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুটোকে সঠিকভাবে দিতে বলা হচ্ছে এটাই হচ্ছে বিষয়বস্তু এবারে দেখুন এই প্রেজেন্ট অ্যাড্রেসটা নিয়ে কিন্তু অনেকেই একটু সমস্যার মধ্যে রয়েছেন যে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা কি দেয়া হবে অনেকে এটাকে স্কুল অ্যাড্রেস বলতে চাইছেন অ্যাকচুয়ালি প্রেজেন্ট অ্যাড্রেস বলতে যাদের দূরে বাড়ি যারা বাড়ি থেকে যাওয়া আসা করতে পারছেন না বা স্কুলের কাছাকাছি ভাড়া থাকেন সেই ভাড়া থাকার বাড়ি যে বাড়িতে ভাড়া থাকেন তার অ্যাড্রেসটাকেই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস বলা হচ্ছে তার কারণ একটা বিষয় ভালো করে দেখুন অনেকে বলতে চাইছেন যে প্রেজেন্ট অ্যাড্রেসটাকে স্কুল অ্যাড্রেস দেবো তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে কিন্তু ও থেকে যে ডেটাগুলো এখান থেকে নেওয়া হবে যতটা আমার ধারণা আমি এটা সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি বা যেটুকু তথ্য সামনে আসছে যে ওএসএমএস থেকে মূলত তিনটে ডেটাবেসকে কিন্তু কালেক্ট করা হবে একটা হচ্ছে স্কুল অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস কাজই প্রেজেন্ট অ্যাড্রেসে স্কুল অ্যাড্রেসটাকে দেওয়ার কিন্তু কোনো যৌতিকতা নেই সেটা কিন্তু অলরেডি ওএসএমএসে আপনাদের স্কুল প্রোফাইলের আন্ডারে স্কুল অ্যাড্রেস দেওয়াই আছে এবারে তাহলে বিষয়বস্তু যেটা দাঁড়ালো যে তাহলে যেটা মেন আলোচ্য বিষয় যে নিজের জেলায় বদলি তাহলে এখানে ডিস্ট্রিক্টটা হচ্ছে একটা মেন ফ্যাক্টর সেই ডিস্ট্রিক্টটাকে ফ্যাক্টর করতে গিয়ে এবার দেখা যাচ্ছে যে যদি আপনার স্কুলের ডিস্ট্রিক্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা তার ডিস্ট্রিক্ট যদি সেম হয় আর পারমানেন্ট অ্যাড্রেসের যদি ডিস্ট্রিক্টটা আমরা আলাদা হয় তাহলে এখান থেকে এক নজরে কিন্তু এটাই শেষ কথা নয় আরও অনেক কথা আছে কিন্তু এখান থেকে এক নজরে যেটা বোঝা যাচ্ছে যে তার মানে বাড়ি থেকে স্কুল যাওয়া আসাটা আপনার পক্ষে অসুবিধা বলে আপনি স্কুলের কাছাকাছি ভাড়া থাকছেন তাই স্কুলের অ্যাড্রেস স্কুলের জেলা এবং প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্ট সে দুটো সেম কিন্তু পারমানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট আমরা আলাদা কিন্তু এটাই শেষ কথা নয় কারণ অনেকের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও বাড়ি থেকে একশো কিমি বা তার থেকেও বেশি দূরত্ব যাওয়া আসা করেন ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে এটাও কিন্তু বিষয় কিন্তু আপাতত এই ডেটা থেকে একটা তথ্য উঠে আসবে যে যাদের অন্তত এই রকম স্ট্যাটাস হয়ে আছে যে তাদের পারমানেন্ট মানে বাড়ি থেকে স্কুল যাওয়া আসাটা অসুবিধা এটা একটা বিষয় পাশাপাশি আর একটা বিষয় যদি আমরা জেলা ভিত্তিক দেখি যে যাদের তিনটি সেম অর্থাৎ স্কুল অ্যাড্রেস স্কুলের ডিস্ট্রিক্ট প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তিনটে ডিস্ট্রিক্টই সেম তাহলে সেক্ষেত্রে এক নজরে বা প্রথম এখান থেকে যে তথ্যটা উঠে আসবে যে তাহলে তার পক্ষে স্কুল যাওয়া আসা করাটা মোটামুটি সুবিধা যেহেতু তিনটেরই ডিস্ট্রিক্ট সেম কিন্তু এখানেও কথা থাকছে তার কারণ একই ডিস্ট্রিক্টে বিদ্যালয় এবং স্কুল হলেও অনেকের একশো কিমি বা তার থেকেও বেশি দূরত্বে কিন্তু বিদ্যালয় এটাও বাস্তব ওই জন্যই বললাম যে এটাই শেষ কথা নয় এর বাইরেও কিন্তু অনেক কথা আছে আবার অনেকের এমনও হয় যে লাগোয়া অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট এবং তার পাশের ডিস্ট্রিক্টের মোটামুটি যে বর্ডার হয়তো সেই বর্ডারের বাড়ি অর্থাৎ দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট আলাদা স্কুলের ডিস্ট্রিক্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট আলাদা কিন্তু যেহেতু বর্ডারে দুটো জেলার বর্ডারে হওয়ার জন্য দেখা যাচ্ছে তারা হয়তো পাঁচ কিমি ডিস্ট্যান্স বাড়ি থেকে বিদ্যালয়ের কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যাচ্ছে কাজে এখান থেকে সব কিছু বুঝে নেবো বললে কিন্তু হবে না এর বাইরেও ব্যাপার আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে একটা প্রথম স্টেপ হিসাবে নেওয়া হচ্ছে যে একটা এক নজরে দেখে নেওয়া হচ্ছে যে কাদের কীরকম অবস্থানটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং স্কুল অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট এরপরে যেটুকু আমার ধারণা আমি বারবার বলছি এটা কিন্তু সম্পূর্ণ আমার ধারণা যেমন আমরা জেন্ডল ট্রান্সফারের ক্ষেত্রে দেখেছিলাম যে সেখানে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল যেমন সিনিয়রিটিকে একটা গুরুত্ব দেওয়া ফিমেলদের জন্য একটা গুরুত্ব দেওয়া ফিমেল উইথ চাইল্ড অর্থাৎ শিশুর একটা বয়স পর্যন্ত হলে তার ক্ষেত্রে একটা আলাদা মার্কস দেওয়া হয়েছিল শুধু মহিলাদের জন্য একটা আলাদা মার্কস দেওয়া হয়েছিল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পার্সেনদের জন্য একটা মার্কস ছিল তো এই বিষয়গুলোও কিন্তু সামনে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুধু ডিস্ট্রিক্ট প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট স্কুল অ্যাড্রেস এইটুকুর ওপর ভিত্তি করে কিন্তু কাজটা হবে এমনটা নয় কিন্তু হ্যাঁ একথা সত্যি এখনও কিন্তু কোন প্রসেসে সামগ্রিক বিষয়টা হবে এর কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু এখনো হয়নি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এখনও রূপরেখা তৈরি হয়নি যে ঠিক কিভাবে এই প্রক্রিয়াটা পুরো প্রসেসটা হবে কিন্তু হ্যাঁ একটা প্রক্রিয়া শুরু হয়েছে অ্যাড্রেসের মাধ্যমে হয়তো একটা বিষয়কে বোঝার চেষ্টা করা হচ্ছে তারপর অবশ্যই গাইডলাইন তৈরি করা হবে যে কিসের ভিত্তিতে বা কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই বিষয়টাকে টোটাল প্রসেসটা কমপ্লিট করা হবে তো সেই সমস্ত আপডেটের জন্য আমাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বা কোনো জায়গাও নেই আপডেট পেলে সেটা সময়ে আমি সঠিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই কমেন্ট করছেন তাই আমি একটা বিষয় সামনে তুলে ধরলাম কিন্তু এখনও অনেক আপডেট পেতে বাকি আছে সেই আপডেটগুলো সামনে এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও টাচে থাকুন খুব ভালো থাকুন ধন্যবাদ